তো আমার এই নির্দিষ্ট জনরার সিনেমাগুলো দুর্দান্ত লাগে, যেখানে কিছু টিনেজরা কিছু মিস্ট্রিকে সলভ করার চেষ্টা করে। এই যেমন বর্তমানে স্ট্রেঞ্জার থিংস এতটা ফেমাস, তবে আজকের এই ভিডিওতে আমি পরিচালক জে জে অ্যাব্রামসের 2011 সালে মুক্তি পাওয়া একটা দুর্দান্ত সাইফাই থ্রিলার সিনেমা নিয়ে আলোচনা করছি, যেটার নাম হচ্ছে সুপার 8। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি সুপার 8 সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। বাই দ্য ওয়ে, সুপার 8 মানে আমরা এখানে ক্রিকেট নিয়ে অবশ্যই ডিসকাস করবো না। সো সেই স্থানটার নাম হচ্ছে লিলিয়ান, যেখানে একটা স্টিল ফ্যাক্টরি রয়েছে, যেখানে গর্বের সাথে লেখা যে 784 দিন ধরে কোনো দুর্ঘটনা সেই স্থানে ঘটেনি। তবে আনফর্চুনেটলি সেখানে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনায় জো নামক একটা ছেলে তার নিজের মাকে হারিয়েছে, যার নাম ছিল এলিজাবেথ। সেই স্থানের জোয়ের বন্ধুরা, তার প্রতিবেশীরা প্রত্যেকে উপস্থিত ছিল এবং তারা চিন্তিত যে জো এখন কি করবে, কারণ জোয়ের সাথে তার পিতার, অর্থাৎ যার নাম হচ্ছে জ্যাক, তার সম্পর্কটা খুব একটা ভালো না। জোয়ের পিতা অর্থাৎ জ্যাক সে এলিজাবেথকে খুব ভালোবাসত এবং সে এলিজাবেথের মৃত্যুর জন্য লুইস ডার্নার নামক আরেকজন মানুষকে দায়ী করছে। আসলে ব্যাপারটা হচ্ছে, লুইস নামক সেই মানুষটা সারাদিন মদ খেয়ে থাকে, এক টাইপের মাতাল, এবং চরম মাতলামি করে সে সেই দিন কাজে যায়নি, সে স্টিল ফ্যাক্টরিতে, এবং তার শিফটটাকে মানে তার স্থানটাকে পূরণ করার জন্যই জোয়ের মা গিয়েছিল এবং সেখানেই সেই দুর্ঘটনাটা ঘটে। আর সেই কারণেই তো জ্যাক মনে করে যে লুইস যদি সেদিন কাজে যেত তাহলে জ্যাক তার স্ত্রীকে হারাতো না। যদিও এই ঘটনাটা প্রায় অনেকদিন আগের, এখন প্রায় 4 মাস কেটে গেছে, আমরা জোকে দেখতে পাই এবং তার সাথে তার বন্ধুরা রয়েছে। স্কুল ছুটি হয়েছে এবং এখন একটা লম্বা ছুটি, সামার ব্রেক, গরমের ছুটি, এবং এই লম্বা ছুটিতে তাদের একটা প্ল্যান রয়েছে। জোর বন্ধু চার্লস, যে নিজেকে একটা ডাইরেক্টর মনে করে এবং সে একটা সিনেমা বানানোর চেষ্টা করছে, সিনেমাটার নাম হচ্ছে দ্য কেস। এটা হচ্ছে একটা জম্বি সিনেমা, মানে সেই ছোট বাচ্চার মুখ থেকে আমরা এমন এমন কথা শুনি যেন সে এক বড় পরিচালক, যেন সে স্টিফেন স্পিলবার্গ। অলরেডি সে তার সিনেমার কিছু শট নিয়েছে, তার বাকি বন্ধুরাও তাকে হেল্প করেছে, মানে সে খুবই সিরিয়াস, এবং একই সাথে জো তাকে হেল্প করতে চায়। দেখে মনে হচ্ছিল যেন জো সব কিছু ভুলে গিয়েছে, সেই দুঃখের টাইমটা হয়তো পেরিয়ে এসেছে, তবে না, জো তার মাকে ভোলেনি। একই সাথে জ্যাক অর্থাৎ জোয়ের পিতা, সেও সেই দুঃখের দিনটা ভুলে উঠতে পারছে না। পরে জ্যাক জোয়ের সাথে কিছু কথা বলে, জ্যাক চায় যে জো তার এই গরমের ছুটিতে, মানে এই ছুটির সময়টা কিছু ভালো কিছু করে সময়টা কাটাক, বরং তার বন্ধুদের সাথে ওই আলতুফালতু সিনেমা না বানিয়ে। তার জন্য একটা বেসবল কোচিংয়েরও সে ব্যবস্থা করেছে, তবে জো যেন ইন্টারেস্টেড না। তার মধ্যে চার্লসের সেই সিনেমাটা নিয়ে বেশি উৎসাহ লক্ষ্য করতে পারি, যদিও জোয়ের হাতে আমরা একটা নেকলেস দেখতে পাই যেটা তার মা তাকে দিয়েছিল এবং জো সেটাকে এখনও যত্ন করে রেখে দিয়েছে। যাই হোক, আজকে রাতের বেলা তারা যাবে শুটিং করতে একটা ট্রেন স্টেশনে, দুর্দান্ত কিছু শট হবে, মানে যেমনটা বললাম চার্লস তো প্ল্যানই করে নিয়েছে যে সে তার সিনেমা বানিয়ে একটা অস্কার জিতেই ছাড়বে, এবং সে তার সিনেমাতে আর একটা চরিত্রকেও অ্যাড করেছে, একটা মেয়ে, মানে কোন এক ডিটেকটিভ রয়েছে, তার লাভ স্টোরিটা সে তার সিনেমাতে দেখাবে, এবং সেই মেয়েটাকে, সেই মেয়েটা হচ্ছে অ্যালিস, যে হচ্ছে লুইস ডার্নার্ডের মেয়ে। মনে আছে গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে জোয়ের পিতা অর্থাৎ জ্যাক একটা মানুষকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেয়, কারণ সে মনে করে যে এই লুইসের কারণেই তার স্ত্রী এলিজাবেথ মারা গিয়েছিল। সেই লুইসেরই মেয়ে হচ্ছে অ্যালিস। তবে অ্যালিস তখন জোকে দেখে একটু কেঁপে ওঠে, সে যেতে চায় না, তাদের সাথে কাজ করতে চায় না। কেন? প্রথমত জোয়ের পিতা অ্যালিসের পিতাকে পছন্দ করে না, মানে অ্যালিসের সম্পূর্ণ পরিবারকেই পছন্দ করে না। দ্বিতীয়ত জোয়ের পিতা অর্থাৎ জ্যাক সে হচ্ছে এই স্থানের ডেপুটি, একজন পুলিশ। অবশ্যই অ্যালিস একটা বাচ্চা মেয়ে, তার লাইসেন্স নেই এবং বিনা লাইসেন্সে সে গাড়ি চালাচ্ছে, এটা যদি জানতে পেরে যায় বা জো যদি তার পিতাকে বলে দেয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। তবে জো প্রমিস করে যে না, সে কিছু বলবে না। যাই হোক, তারা সময় মতন একটা অ্যাবান্ডেন প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায় বা একটা পোস্টে গিয়ে পৌঁছায়। প্রথমে তারা রিহার্সাল দিয়ে তারপর সেটাকে শ্যুট করা শুরু করে। জো হচ্ছে সেখানে তাদের মেকআপ আর্টিস্ট, ক্যারেক্টার ডিজাইন, মেকআপ এগুলো সে করছে, এবং সেই অ্যালিসের সাথে তার চোখাচোখি একটা ভালোবাসা হয়ে যায়, মানে ওই যে হয় না ফার্স্ট দেখায় ভালোবাসা, যদিও জাস্ট প্রথমে চোখাচোখিটাই হয়। তো তারপর তাদের শুটিং চলছে, অন্যদিকে চার্লস দূরে একটা ট্রেন লক্ষ্য করতে পারে এবং তার মাথায় আর একটা প্ল্যান চলে আসে যে তারা একটু আগে যে সিনটাকে শ্যুট করলো সেটাকে আর একটু মজাদার বানানো যাক, এইটাতে এদের প্রোডাকশন ভ্যালু বাড়বে, অর্থাৎ সিনটাকে দেখতে আরও ইন্টেন্স লাগবে, যেখানে এক ডিটেকটিভ গল্পের নায়িকার সাথে কথা বলবে, মানে তার ভালোবাসার সাথে কথা বলবে এবং পাশ থেকে একটা ট্রেন পাস করবে। সো সেই সিনটাকে তারা শ্যুট করছে, দুর্দান্তভাবে শুটিংটা হচ্ছে। তবে অন্যদিকে জোর চোখ পড়ে যে সেই ট্রেনটা তো যাচ্ছে, তবে সেই ট্রেন লাইনের মাঝখানে একটা গাড়ি এসে আচমকা দাঁড়িয়ে যায় এবং সেখানে একটা বিস্ফোরণ হয় এবং সম্পূর্ণ ট্রেনটা ডিরেইলড হয়ে যায়, মানে লাইনচ্যুত হয়ে পড়ে। এবং সত্যি বলতে এই সিনটা খুব দারুণ দেখানো হয়েছিল,
এবং এই একটা কারণেই আমি হলিউড সিনেমা বেশি দেখি, মানে তাদের ভিজুয়াল এফেক্ট এবং সেট ডিজাইন এগুলো এক অন্য লেভেলের হয়, মানে এগুলোর সাথে আর কোনো তুলনা হয় না। তো সেখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, জো এবং তার বন্ধুরা কোনো মতে জানে বেঁচেছে, তবে জো সেখানে লক্ষ্য করে যে সেই ট্রেনটার মধ্যে যেন কিছু একটা রয়েছে, কোনো জন্তু দৈত্য কিছু একটা, সেটা সেই ট্রেনের মধ্যে থাকা কন্টেনারটা ভেঙে বাইরে বেরিয়ে যায়। যদিও সেটা কি সেটা আমরা কেউ দেখতে পাই না, তবে জো লক্ষ্য তো করেছিল যে যখন সেই ট্রেনটা যাচ্ছিল তখন একটা গাড়ি আচমকা সেই ট্রেন লাইনের সামনে এসে দাঁড়ায়। অর্থাৎ এটা যেমন তেমন কোনো দুর্ঘটনা না, বরং এটাকে করানো হয়েছে। সেই ট্রেনটা তো ভেঙে পড়েছে, তবে সেই ট্রেনের মধ্যে বেশ কিছু বাক্স ছিল, যে বাক্সের মধ্যে ছোট ছোট কিউবের মতন কিছু ছিল, রিউবিক কিউব সাদা রঙের, অদ্ভুত দেখতে জিনিসগুলো। তারাও বুঝতে পারছে না যে এগুলো কি জিনিস, খেলনার মতন, যার মধ্যে একটা জো তার নিজের পকেটে রেখে দেয়। সো তারপর তারা সেই গাড়িটার কাছে গিয়ে পৌঁছায়, যে গাড়িটার কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে। গাড়ির ব্যাকসাইডটা পুরো দুমড়ে মুচড়ে গেছে এবং সামনেরটা এখনও ঠিক রয়েছে, যার মধ্যে একটা মানুষ রয়েছে যে সেই গাড়িটা চালিয়ে এসেছে, এবং সেই মানুষটা অচেনা কেউ না, তাদেরই স্কুলের বায়োলজি টিচার ডক্টর উডওয়ার্ড, এবং মানুষটা এখনও জ্যান্ত রয়েছে। যখন তার হুশ আসে প্রথমেই সে সেই বাচ্চাগুলোকে সাবধান করে দেয় যে এই স্থানে যেটা হয়েছে সেটা যাতে কেউ জানতে না পারে, নইলে সেই বাচ্চাগুলো এবং তাদের পরিবারের লোকেরাও কেউ বাঁচবে না। সেই মানুষটা ভয় দেখে সেই বাচ্চাগুলোকে সেখান থেকে তো ভাগিয়ে দেয়, আর সেই মুহূর্তে এয়ারফোর্স সেখানে গিয়ে পৌঁছায়, মানে সৈনিকরা সেখানে গিয়ে পৌঁছায়। তারা সেই কিউবের মতন জিনিসগুলো সাদা সেগুলোকে গ্যাদার করছে এবং সেগুলোকে জোগাড় করে নিয়ে চলে যায়। সো সেই বাচ্চাগুলো সেফলি তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়, এবং আমরা লক্ষ্য করতে পারি জোয়ের সাথে অ্যালিসের একটা যেন ভেতরে ভেতরে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তারা হয়তো একে অপরকে পছন্দ করছে। অন্যদিকে তাদের সেই শহরের একটা উঁচু ড্রোন ভিউ দেখতে পারি আমরা, এবং দেখতে পারি যে কিছু তো যেন সেই শহরের মাঝখান থেকে যাচ্ছে, যার কারণে বিদ্যুতে কোনো সমস্যা হচ্ছে। পরের দিন সকালবেলা এই খবরটা তো জানাজানি হয়ে গেছে যে একটা বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই লিলিয়ান নামক শহরটাতে। চার্লস এবং জো তারা বসে নিউজ চ্যানেল দেখছে, নিউজে আমরা দেখতে পাই যে তাদের সেই বায়োলজি টিচার সে অ্যারেস্ট হয়েছে, সেও নাকি ইনভলভ আছে এই দুর্ঘটনাতে। তবে জো তখন জাস্ট নর্মালি ক্যাজুয়ালি বলতে থাকে যে টিভিতে যে দৃশ্যগুলো দেখাচ্ছে, যে ট্রেন উল্টে পড়ে রয়েছে, হেলিকপ্টার উঠছে, যেন সে একটা ডিজাস্টার মুভি। আর এটা শুনে চার্লসের মাথায় আবার নতুন আইডিয়া আসে যে ঠিক আছে, তারা এটার আর একটা শট নিতে পারে আর কি। তারা বেরিয়ে পড়ে, যদিও গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল সেটার কারণে চার্লসের যে ক্যামেরাটা ছিল সেটা ভেঙে গেছে। সেটা রিপেয়ার করার জন্য তারা ডনির একটা শপে যায়, মানে সেই দোকানে যে ছেলেটা বসে থাকে তার নাম হচ্ছে ডনি, সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকে এবং লোককে গাঁজা বেচার চেষ্টা করে। একই সাথে চার্লসের যে বড় বোন রয়েছে তাকে সে পছন্দ করে, যদিও চার্লসের সেই ক্যামেরাটা এতটা ভেঙে গেছে যেটাকে ঠিক করতে 3 দিন সময় লাগবে। এখন তার মধ্যে সেই ফিল্মটা যদি ঠিক না থাকে তাহলে তাদের আগে যে শটগুলো করা হয়েছিল সেগুলোকে আবার রিশুট করতে হবে। সবাই তো রাজি, তবে অ্যালিস এবং সেই মেয়েটা সে কি রাজি হবে আবার নতুন করে শ্যুট করতে? ওয়েল, সেটা বলার জন্যই জো অ্যালিসের বাড়িতে গিয়ে পৌঁছায়। তবে তখন অ্যালিসের পিতা চলে আসে, অর্থাৎ লুইস, যে জোকে দেখে একদমই খুশি না। সে জোকে বলে দেয় যে তার বাড়িতে সে যাতে না আসে দ্বিতীয়বার, সে তাকে দেখতে চায় না। কারণটা আশা করি জানেন, যে জোর মা যে মারা গিয়েছিল সে এলিজাবেথ, যার মৃত্যুর জন্য জোর পিতা এই লুইসকেই দায়ী করে। একই সাথে লুইস সারাদিন মদ খেয়ে থাকে, তার আচরণটাও বড় অদ্ভুত, যেটার জন্য অ্যালিস একটু লজ্জিত। তবে সে জোকে জানিয়ে দেয় যে হ্যাঁ, সে আছে তাদের সাথে, এবং তারা সেই দুর্ঘটনাস্থলে গিয়ে শ্যুটগুলো করতে থাকে। মানে দুর্দান্ত একটা শট আসছে, হেলিকপ্টার উড়ছে, ট্রেনটা ভেঙে চুড়ে সেখানে পড়ে রয়েছে, মানে একটা জম্বি অ্যাপোক্লিপস যেমনটা হয়ে থাকে সিনেমাতে তেমনটাই তারা দেখাচ্ছে। অন্যদিকে জো লক্ষ্য করতে পারে যে সেই যে ট্রেনটা ভেঙে চুড়ে পড়ে রয়েছে সেটা কোনো প্যাসেঞ্জার বা নর্মাল ট্রেন না, সেটা এয়ারফোর্সের একটা ট্রেন। অ্যাকচুয়ালি জো এরকম বাড়িতে মডেল তৈরি করে, রং টং করে, তো তার একটা আইডিয়া রয়েছে। একই সাথে গতকাল তারাও তো দেখেছিল যে সম্পূর্ণ এয়ারফোর্স সেখানে চলে আসে, তো সৈনিকরা সেখানে রয়েছে, যেমন তেমন তো কোনো ব্যাপার না। তবে চার্লস, তার মনে ভয় রয়েছে, গতকাল সেই বয়স্ক মানুষটা বলেছিল কি যে এই ব্যাপারে যাতে তারা দ্বিতীয়বার আলোচনা না করে, নইলে তাদের পরিবারের যারা রয়েছে তারাও মারা যাবে। অন্যদিকে সেই দুর্ঘটনাস্থলে সেই টাউনের ডেপুটি, অর্থাৎ জোয়ের পিতা যার নাম হচ্ছে জ্যাক, সে গিয়ে পৌঁছায় এবং সে সরাসরি এয়ারফোর্সের যে কমান্ডার যার নাম হচ্ছে নেলেক তার সাথে কথা বলা শুরু করে, তাকে প্রশ্ন করা শুরু করে যে এখানে কী হচ্ছে, এয়ারফোর্সের অ্যাকচুয়ালি ভূমিকাটা এখানে কী। সেই এয়ারফোর্স অফিসার অর্থাৎ নেলেক সে তেমন তো কিছু জানায় না, সে জানায় যে তেমন কোনো সিরিয়াস কোনো ম্যাটার না, চিন্তার কোনো কারণ নেই। তবে চিন্তার তো কারণ আছে ভাই, সেই ডেপুটি জ্যাক সরাসরি তার অফিসে চলে যায় এবং তার শেরিফকে জানায় যে সেই এয়ারফোর্সরা বাক্সতে করে কিছু অদ্ভুত জিনিস নিয়ে যাচ্ছে, সেই রিউবিক কিউবের মতো।
মতন, যেমনটা গতকাল আমরা দেখেছিলাম। একই সাথে সেখানে এক গাড়ির টায়ারের চিহ্ন পাওয়া গেছে, সেটাকেও তারা ভালো মতন পরীক্ষা নিরীক্ষা করছে। তবে সেই শেরিফ জ্যাককে জানায় যে চিন্তার কোনো ব্যাপার নেই, সবকিছু নর্মালি রয়েছে। একই সাথে জ্যাক সে একটু বেশি চিন্তা করছে, তার একটু ব্রেক নেওয়া উচিত, তার একটা ছুটি নেওয়া উচিত, মানে সিম্পলি ব্যাপারটাকে ইগনোর করে সে বেরিয়ে যায়। রাতের বেলা সে চলে যায় একটা পেট্রোল পাম্পে তার গাড়িটাকে রিফিউল করার জন্য। তবে সেখানে হয় আর এক কাণ্ড, সেখানে এক বৃহৎ জন্তু হামলা করেছে। সেই জন্তুটা শেরিফ প্রিভেটের গাড়িটাকে প্রথমে দুমড়ে মুচড়ে দেয়, তারপর সেই শেরিফকেই তুলে নিয়ে চলে যায়। পরের দিন সেই দুর্ঘটনাস্থলে ডেপুটি অর্থাৎ জ্যাক সে গিয়ে পৌঁছায় এবং সে তার বস অর্থাৎ সেই শেরিফের কিছু চিহ্ন পায়। সেটাও জানতে পারে যে সেই শেরিফ আজকে কাজে আসেনি, মানুষটাকে পাওয়া যাচ্ছে না। একই সাথে শহরে হচ্ছে কিছু অদ্ভুত কাণ্ড, প্রথমত বিদ্যুতের সমস্যা হচ্ছে, একই সাথে মানুষদের গাড়ির মধ্যে থেকে ইঞ্জিন গায়েব, মানে সম্পূর্ণ গাড়ি তো রয়েছে তবে গাড়ির ইঞ্জিন নেই, কারোর বাড়ির জেনারেটর গায়েব হয়ে গেছে। জ্যাক হয়তো মনে করছে যে কোনো মানুষের হয়তো ব্যক্তিগত শত্রুতার জন্য কেউ এই কাজগুলো করছে, তবে সে লক্ষ্য করে যে সেই এয়ারফোর্স সম্পূর্ণ টিম নিয়ে আবার সেখানেও চলে এসেছে এবং তারা কিছু যন্ত্রপাতি নিয়ে সেই স্থানটা স্ক্যান করতে করতে যাচ্ছে। জো তারপর তার নিজের বাড়িতে ফিরে আসে এবং লক্ষ্য করে যে তার পিতা এবং তার পিতার বন্ধুরা মানে অন্যান্য পুলিশেরা বসে কিছু আলোচনা করছে। জো শুনতে পায় যে সেই দুর্ঘটনাস্থলে মানে যেখানে ট্রেন দুর্ঘটনাটা ঘটেছিল সেখানে একটা গাড়ির টায়ারের মার্ক পাওয়া গেছে এবং সেই গাড়িটা তো আর কেউ না, সেই বাচ্চাগুলো যে গাড়িতে এসেছিল সেই গাড়িটাই, যেটা অ্যালিস নামক সেই মেয়েটা চালাচ্ছিল এবং এয়ারফোর্স সেই গাড়িটাকে খুঁজছে। একই সাথে তারা যে মানুষটাকে সেখানে পেয়েছিল অর্থাৎ তাদের স্কুলের বায়োলজি টিচার ডক্টর উডওয়ার্ড, তার বাড়িতে গিয়েও এয়ারফোর্স নাকি কিছু তল্লাশি চালাচ্ছে, মানে সেই এয়ারফোর্স কিছু তো একটা করছে যেটা এই জো জানার চেষ্টা করছে। সেই ব্যাপারটা চার্লসের সাথে যখন আলোচনা করে, চার্লস তো একেবারে ভয় কেঁপে ওঠে, কারণ সেই মানুষটা বলেছিল যে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে না, মানে চার্লস এই ঝুট ঝামেলা থেকে একটু দূরে থাকতে চায়। তবে জোর মনে কিন্তু একটা কিউরিওসিটি রয়েছে। একই সাথে গোটা শহর থেকে সব কুকুরগুলো গায়েব হয়ে গেছে, শহরে আর কোথাও কুকুর নেই, চারিদিকে কুকুরদের ছবি এবং মিসিং পোস্টার। যাই হোক, সেদিন রাতের বেলা আবার বিদ্যুতের সমস্যা হয়। জ্যাক মনে করতে থাকে যে পাওয়ার গ্রিডে বা তারে হয়তো কোনো সমস্যা হয়েছে। রুনি নামক একজন মানুষ, একজন ইলেকট্রিশিয়ান, সেটাকে চেক করার চেষ্টা করে এবং সেই মুহূর্তে তার উপরে সেই জন্তুটা আক্রমণ করে দেয়। পরের দিন সেই টাউনের লোকেরা একত্রিত হয়েছে এবং তারা ডেপুটিকে প্রশ্ন করছে। একজন জানায় যে তার কিচেনের সব জিনিসপত্র, মাইক্রোওয়েভস, এগুলো গায়েব হয়ে যাচ্ছে। অনেকে মনে করছে যে তাদের টাউনে যে অস্থিতি তৈরি হয়েছে এটা অবশ্যই কোনো রাশিয়ান ইনভেশন, রাশিয়া আক্রমণ করেছে। যদিও ডেপুটি এই কথাগুলোকে তো বিশ্বাস করে না, তবে সেই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ জানায় যে রিসেন্টলি তার হ্যাম রেডিওটা কিছু অদ্ভুত ফ্রিকোয়েন্সি ধরতে পেরেছে, যেখান থেকে মিলিটারিদের কিছু কথা শোনা যাচ্ছিল, যেগুলো স্পষ্ট তো না, তবে সেই ফ্রিকোয়েন্সিটা তার মনে রয়েছে। জ্যাক সেটা নিয়ে যায় এবং সরাসরি তার পার্টনারদের বলে যে সেই ফ্রিকোয়েন্সিটাকে ফলো করতে, তাদের শুনতে হবে যে সেই সৈনিকরা কী আলোচনা করছে। যাই হোক, সেই দুর্ঘটনাস্থলে অ্যালিসের পিতা অর্থাৎ লুইসের গাড়ির টায়ারের ছাপ তো পাওয়া গেছিল, তো লুইসকে অ্যারেস্ট করা হয়েছিল। তবে যেহেতু তার কোনো দোষ নেই তো পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে। তবে লুইস এবং জ্যাক তারা আবার মুখোমুখি হয়। লুইস তখন জ্যাককে জানিয়ে দেয় যে তার ছেলে যাতে তার বাড়িতে না আসে এবং তার মেয়ে অ্যালিসের সাথে যাতে কথা না বলে। অবশ্যই কথাটা জ্যাকের একটু গায়ে লাগে, যদিও জ্যাক তো জানে না যে তার ছেলে জো এবং সেই অ্যালি তাদের বন্ধুত্ব একদম শক্তপোক্ত জমে খির হয়ে গেছে। তো জ্যাক সেখানে নিজের মতন করে ইনভেস্টিগেশন চালাচ্ছে, গোটা শহরে নানান কাণ্ড ঘটেছে। জ্যাকের বাড়িতে যে কুকুরটা ছিল সেটাকে একটা ভিন্ন কাউন্টিতে পাওয়া গেছে। শুধু এটা না, যেসব ঘরোয়া কুকুরগুলোকে পাওয়া যাচ্ছিল না তাদের আলাদা আলাদা স্থানে বহু দূরে পাওয়া যাচ্ছে। কেন? বহু মানুষ মিসিং রয়েছে। একটা মানুষ তো জ্যাককে বলেও দেয় যে তার বাড়ির গ্যারেজে নাকি একটা বড় গর্ত হয়েছে। তো যাই হোক, তারা সেই ফ্রিকোয়েন্সিটাকে ফলো করছে, সেই রেডিওটাকে শোনার চেষ্টা করছে এবং মিলিটারিদের সেই কথার মধ্যে থেকে তারা একটা শব্দ শুনতে পায় যেটা হচ্ছে অপারেশন ওয়াকিং ডিস্টেন্স। যেমনটা জানি যে মিলিটারিরা বিভিন্ন কোড ওয়ার্ড ইউজ করে, তবে এটার মানেটাই বা আসলে কি? অন্যদিকে চার্লস তার সিনেমা তো শুটিং করছে, তাদের একটা সৈন্য লাগবে তার সিনেমার জন্য এবং সে জোকে সেই সৈন্যটা বানিয়েছে। তবে সিনটাকে তো একটু রিয়েলিস্টিক লাগবে, তো তারা দেখতে পায় যে এয়ারফোর্স একটা বাড়িতে গিয়ে নানান তল্লাশি টল্লাশি করছে, সেই কারণে তারা সেই স্থানে চলে যায়, আশেপাশে দাঁড়িয়ে শ্যুটটা করতে থাকে যাতে দেখে সেটাকে রিয়েল মনে হয়। তবে সেই মুহূর্তে জোয়ের পিতা অর্থাৎ জ্যাক সেখানে চলে আসে। যদিও সেখানে এসে সে তার নিজের ছেলেকে দেখে একদমই খুশি নয়, সে জোকে নিজে তার গাড়িতে বসায় এবং চলে যায় নেলেকের সাথে কথা বলার জন্য। সে নেলেককে প্রশ্ন করে যে আসলে এখানে কি হচ্ছে, মানে তারা রেডিওর মাধ্যমে সেই অপারেশন ওয়াকিং ডিস্টেন্সের ব্যাপারে জানতে পেরেছে, কি এই জিনিসটা। তখন সেই অফিসার নেলেক তার কাছে ডিফেন্ড করার তো কিছু নেই, সে তখন বলতে থাকে যে এই কথাগুলো এখানে আলোচনা করা যাবে না, তারা প্রাইভেটে আলোচনা করবে। তারপর জ্যাক জোকে নিয়ে বাড়িতে চলে আসে। জ্যাক সাবধান করে দেয় যে সেই লুইসের মেয়ের সাথে সে যাতে কথা না বলে। তবে জো তো জানে যে লুইসের মেয়ে অর্থাৎ অ্যালিস সে ভালো একটা মেয়ে, সে অনেক দয়ালু। একই সাথে জ্যাকের সাথে জোয়ের সম্পর্কটাও খুব একটা শক্তপোক্ত না, তো সেখানে একটা কথা কাটাকাটি ঝামেলা হয়।
মন খারাপ করে রাতের বেলা জো চলে যায় এবং তার মায়ের যে কবরটা ছিল তার পাশে বসে থাকে। তবে দূরে সে একটা বাড়ির গ্যারেজ লক্ষ্য করতে পারে এবং লক্ষ্য করতে পারে যে সেই গ্যারেজের মধ্যে কিছু তো একটা আছে। একটা জন্তুর মতন আওয়াজ হচ্ছে যে যেন গর্ত করছে সেখানে। কিছুক্ষণ আগেও আমরা একটা মানুষকে দেখেছিলাম যে জ্যাককে রিপোর্ট করেছিল যে তার বাড়ির গ্যারেজে একটা গর্ত দেখা গেছিল। তো কিছু তো একটা হচ্ছে এখানে। অন্যদিকে এয়ারফোর্স অফিসার নেলেক এবং বাকি সৈন্যরা তারা তো ডক্টর উডওয়ার্ডকে ধরেছে, সেই মানুষটা যে অনেক কিছু জানে, মানে যার কারণে সেই ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। নেলেক তাকে প্রশ্ন করছে যে সে কী কী তথ্য লুকিয়ে রেখেছে, সে কী কী গোপন করছে। তবে সে তো কিছু বলবে না, তবে এইটুকুনি তো বোঝা যায় যে সেই ডক্টর উডওয়ার্ড সেই জন্তু বা যেটাই হোক তাকে সাহায্য করছে। যেহেতু ডক্টর উডওয়ার্ড এই এয়ারফোর্সের কাছে একটা নাকের দম হয়ে গেছে, সেই কারণে নেলেক তাকে বিষ দিয়ে হত্যা করে দেয়। অন্যদিকে সেদিন রাতের বেলা অ্যালিস চলে আসে জোয়ের সাথে সাক্ষাৎ করতে। গোটা শহরে বিদ্যুৎ নেই, তারও ঘুম আসছে না, তো তারা গল্প করতে করতে আচমকা বিদ্যুৎ চলে আসে এবং সেখানে একটা প্রজেক্টর চালু হয়ে যায়। বিদ্যুৎ যাওয়ার আগে জো সেই প্রজেক্টরটাই দেখছিল, সে তার মায়ের পুরনো ভিডিওগুলো ছবিগুলো দেখছিল। এবং এখান থেকে এলিজাবেথ এবং জোয়ের একটা স্ট্রং রিলেশনের ব্যাপারে আমরা জানতে পারি যে জো তাকে কতটা মিস করে। তবে জোয়ের বাড়িতে সেই যে সাদা রঙের কিউবটা ছিল মনে আছে তো, যেটা সে সেই দুর্ঘটনাস্থল থেকে এনেছিল, সেটা আচমকা কাঁপতে থাকে এবং আচমকা সেই কিউবটা তার ঘর ফুটো করে বাইরে বেরিয়ে চলে যায় সরাসরি একটা বড় ওয়াটার টাওয়ারের উদ্দেশ্যে। অন্যদিকে অ্যালিস তারপর রাতেরবেলা বাড়ি ফিরে আসে এবং সে ঘরে তার পিতা লুইসকে দেখতে পায় যে বসে মদ খাচ্ছে। আমরা জানি লুইস মাতাল, যার কারণটাও জানতে পারি যে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। সে খুবই ডিপ্রেশনে থাকে এবং সে যখন অ্যালিসের উপরে চেঁচামেচি করতে থাকে তখন অ্যালিস ঘর ছেড়ে বেরিয়ে যায়। লুইস বুঝতে পারে যে সে ভুল করেছে এবং সে অ্যালিসকে আটকানোর চেষ্টা করে, তবে অনেক দেরি হয়ে গেছিল কারণ সেই বৃহৎ জন্তুটা এসে অ্যালিসকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা এয়ারফোর্সদের দেখতে পাই যারা সেই অপারেশন ওয়াকিং ডিস্টেন্সটাকে অ্যাক্টিভ করে দিয়েছে। কি সেই অপারেশন? তারা ইচ্ছে করে জঙ্গলে আগুন লাগাচ্ছে যাতে তারা দাবানল বলে সম্পূর্ণ টাউনটাকে, মানে এই সম্পূর্ণ স্থানটাকে খালি করতে পারে। পরের দিন সকালবেলা জো এবং চার্লস তারা চলে যায় সেই ডনির দোকান থেকে সেই তার ক্যামেরাটাকে আনার জন্য। সেটাকে রিপেয়ার হয়ে গেছে এবং তার মধ্যে যে ফিল্মটা ছিল সেটাও ঠিকঠাক আছে। তবে চার্লস জোর উপরে একটু রাগ করেছে কারণ গতকাল তাদের শুটিং চলাকালীন জোর পিতা জোকে তুলে নিয়ে চলে যায় সেখান থেকে, তাদের শুটিংটা সেখানেই বন্ধ হয়ে যায়। তবে শুধু জাস্ট এটুকুনি না, চার্লস মনে মনে অ্যালিসকে ভালোবাসে। তবে সে লক্ষ্য করেছে যে জো এবং অ্যালিসের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। বেচারা কিছু করতেও পারছে না কারণ সেই অ্যালিস সেও জোকে পছন্দ করছে। বাই দ্য ওয়ে, এত কথার মধ্যে আমরা কিন্তু সেই সাদা কিউবটা দেখতে পাই যেটা জোয়ের ঘর থেকে ভেঙে বাইরে বেরিয়ে গিয়েছিল সেই বড় ওয়াটার টাওয়ারে। সেই ট্যাঙ্কিটা ফেটে সে ভেতরে ঢোকার চেষ্টা করছে, যেটা রহস্যটা আমরা এখনো বুঝিনি। অন্যদিকে জো এবং চার্লসের মধ্যে তো ঝগড়া হচ্ছে, একই সাথে চার্লসের যে ফিল্মটা ছিল সেটা সে চালিয়ে পরীক্ষা করার চেষ্টা করছে। তবে সেখানে তারা কিছু অদ্ভুত সিন দেখতে পায়। সেই দুর্ঘটনার সময় যখন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিন্তু তাদের ক্যামেরাটা চালু ছিল এবং সেটার থেকেই তারা দেখতে পায় যে সেই ট্রেনটা ভেঙে ভেতর থেকে একটা বড় জন্তু বাইরে বের হয়। অন্যদিকে বাইরে এয়ারফোর্স সম্পূর্ণ টাউনটাকে ইভ্যাকুয়েট করছে, সব মানুষদের নিয়ে পার্শ্ববর্তী একটা এয়ারফোর্স বেসে তাদেরকে নিয়ে যাবে। তারা এই ছুতো দিয়েছে যে পার্শ্ববর্তী জঙ্গলে দাবানল লেগেছে, যে আগুনটা সেই শহরে ছড়িয়ে পড়বে। স্বাভাবিকভাবেই মানুষেরা তাদের ঘর ছেড়ে চলে যায় আশ্রয় নিতে এবং সেই এয়ারফোর্স বেসেই জো অ্যালিসের পিতা লুইসকে দেখতে পায়। লুইস জোকে বলে যে তার মেয়েকে একটা জন্তু তুলে নিয়ে চলে গেছে, তবে তার কথা কেউ বিশ্বাস করছে না। এয়ারফোর্সরা তাকে ওষুধ দিয়ে পাগল বানানোর চেষ্টা করছে, তবে জো তো জানে যে লুইস সত্যি কথাই বলছে, যে সত্যি একটা জন্তু রয়েছে এবং এখন তাদের কাজ হচ্ছে অ্যালিসকে বাঁচানো। সো তাদেরকে সেখান থেকে বেরোনোর জন্য গাড়ি প্রয়োজন এবং গাড়ি আছে সেই ডনি নামক সেই ছেলেটার, যে সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকে। এখন ডনিকে তারা বললেই তো আর ডনি গাড়ি দেবে না, সেই কারণে চার্লস তার বোনের সাহায্য নেয়। চার্লসের বড় বোনকে সেই ডনি অনেকদিন ধরে পছন্দ করে, সেই কারণে তার বড় বোন ডনিকে গিয়ে একটু পটাতে থাকে আর কি। তাদের মিশন সাকসেসফুল হয় এবং তারা ডনির গাড়িটা নিয়ে চুপচাপ সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তবে এত কিছু তো হলো, জোয়ের পিতা অর্থাৎ জ্যাক সে কোথায়? মনে আছে সেই এয়ারফোর্স কমান্ডার নেলেক, সে জ্যাকের সাথে প্রাইভেটে কিছু কথা বলতে চায়। তবে এটা তো তার একটা ছলনা ছিল, সে জ্যাককে ধরে একটা ঘরে বন্দি করে রেখেছিল। তবে জ্যাক একটা অফিসারকে পিটিয়ে তার ড্রেসটা পরে ছদ্মবেশে বন্দুক নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে সেই বাচ্চাগুলো ডনির গাড়িটা তো নিয়েছে, তবে তারা এখন যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে স্কুলে। তারা দেখেছে যে তাদের সেই বায়োলজি টিচার ডক্টর উডওয়ার্ড তার বহু রিসার্চ জিনিসপত্রগুলো স্কুলের পাশেই থাকা একটা ট্রেলারের মধ্যে রেখেছে। তো তারা এখন স্কুলে যাচ্ছে এবং সেই ট্রেলারটা ওপেন করে তার সব জিনিসপত্র, টেপ, সব ফাইলসগুলো বার করে স্কুলের মধ্যে ঢোকে এবং সেখানেই তার ফিল্মগুলো চালিয়ে তারা আসল সত্যটা জানতে পারে, যে আসলেই এখানে কী হচ্ছে।
সময়টা ছিল 1958 যখন পৃথিবীতে একটা এলিয়েন স্পেসশিপ ল্যান্ড করেছিল। তার স্পেসশিপে কিছু একটা সমস্যা হয়েছিল এবং সে মানুষদের থেকে সাহায্য চেয়েছিল যাতে তার স্পেসশিপটা রিপেয়ার হয়ে যায় এবং সে পুনরায় এই পৃথিবী ত্যাগ করে বেরোতে পারে। তবে মানুষেরা তাকে সাহায্য তো করেনি, উল্টে পৃথিবীতে বন্দি বানিয়ে রাখে, তার উপর এক্সপেরিমেন্ট করে, তাদের টেকনোলজিগুলোকে চুরি করার চেষ্টা করে। তার স্পেসশিপটা বড় অদ্ভুত এক টাইপের কিউব দিয়ে তৈরি, যে সাদা কিউবগুলো আমরা দেখেছিলাম, যেগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে সেই স্পেসশিপের আকারটা নেয়। তো যেখানে মানুষদের দায়িত্ব হচ্ছে সেই প্রাণীটাকে সাহায্য করা, সেখানে সেই কমান্ডার নেলেক তার উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করে, তার উপরে টর্চার করা শুরু করে এবং সেই জন্তুটাকে এমন বানিয়ে দেয় যে সেই জন্তুটা সম্পূর্ণ মানব জাতিকেই তার শত্রু মনে করতে থাকে। ডক্টর উডওয়ার্ড যে সেই জন্তুটার উপরে এক্সপেরিমেন্ট করছিল বা সেই প্রজেক্টের একজন মেম্বার ছিল, সে সব কিছুই জানে, কারণ সেই এলিয়েনটা যখন তাকে স্পর্শ করেছিল তখন তাদের মধ্যে একটা সাইকিক কানেকশন তৈরি হয়েছিল, যার ফলে সেই জন্তুটা কি চায় সেটা সেই ডক্টর জানতে পেরেছে এবং সেই ডক্টরের মাথায় কি আছে সেটাও সেই জন্তুটা জানতে পেরেছে। জন্তুটা জাস্ট পৃথিবী থেকে বেরোতে চায়, তবে তাকে সাহায্য করার কেউ নেই। আর সেই কারণেই তো সেই ডক্টর উডওয়ার্ড সেদিন রাতে যখন সেই জন্তুটাকে ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা হচ্ছিল তখন সেই ট্রেনটাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। সে ইচ্ছে করেই করিয়েছিল যাতে সেই জন্তুটা মুক্ত হয়ে যায়। যাই হোক, সেই সময় সেই বাচ্চাগুলোর ভাগ্য খুবই খারাপ ছিল, কারণ এয়ারফোর্স ফাইনালি তাদের ট্র্যাক করে সেই স্থানে চলে আসে এবং তাদেরকে ধরে নিয়ে চলে যায়। সৌভাগ্যবশত ডনি সেখানে ছিল না, সে চুপচাপ পুলিশকে সব রিপোর্ট করে দেয়। অন্যদিকে জ্যাক সেই এয়ারফোর্সের বেসে গিয়ে পৌঁছেছে যেখানে মানুষদের রাখা হয়েছে এবং জোর এক বন্ধুর থেকে জানতে পেরে যায় যে জো এবং তার পার্টনাররা কোথায় গেছে। অন্যদিকে জো এবং তার বন্ধুদের একটা গাড়িতে করে, একটা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মনে ভয় যে এই সৈনিকরা তাদের হত্যা না করে দেয়, তবে সেই মুহূর্তে সেই এলিয়েনটা সেই গাড়ির উপরে আক্রমণ করে। কমান্ডার নেলেক এতটাই লোভী যে সে সেই জন্তুটাকে হত্যা না করে বরং তার লোকেদের আদেশ দেয় যে তার উপরে একটা ট্র্যাকিং ডার্ট মারতে যাতে সেই জন্তুটাকে তারা খুঁজে নিতে পারে ইজি। তবে তার এই প্ল্যান তো ফেইল হয়, কারণ সেখানে উপস্থিত প্রত্যেকটা সৈনিককে সে নৃশংসভাবে হত্যা করে দেয় সেই জন্তুটা। একই সাথে কমান্ডার নেলেক সেও বাঁচে না। একই সাথে বাচ্চাগুলোকে রেস্কিউ করার জন্য ডনি সেখানে গাড়িটা নিয়ে তো চলে এসেছে, বাচ্চাগুলো খুবই হ্যাপি, তবে সে গাড়ি চালাতে পারবে না, ডনি। সে গাঁজা টেনে এতটাই স্টোনড হয়ে রয়েছে যে সে তার হুশে নেই। জো সেখানে গাড়ি চালিয়ে কোনো মতে তাদের সেই টাউনে গিয়ে তো পৌঁছায়, তবে সেখানে এক বড় যুদ্ধ লেগে পড়েছে। যন্ত্রপাতিগুলো কাজ করছে না, তাদের মিসাইল সিস্টেম, এয়ার টু এয়ার বা এয়ার টু গ্রাউন্ড যা যা অস্ত্র রয়েছে সেগুলো অটোমেটিক্যালি মিসফায়ার হচ্ছে। একটা ট্যাঙ্কের মিসফায়ার হওয়ার কারণে মার্টিন সেখানে যথেষ্ট ঘায়ল হয়। চার্লস মার্টিনের সাথে ছিল, অন্যদিকে জোর সাথে ক্যারি চলে যায়। জো জানে যে তাকে কোথায় যেতে হবে, মনে আছে তো তার মায়ের কবরের পাশে বসে থাকার সময় সে লক্ষ্য করেছিল যে একটা বাড়ির গ্যারেজের মধ্যে একটা জন্তু হয়তো কিছু গর্ত খুঁড়ছে, তাদের সেখানে যেতে হবে। অন্যদিকে জোয়ের পিতা অর্থাৎ জ্যাক সে আবার লুইসকে নিয়ে ফিরে এসেছে, লুইসকে হয়তো সে ক্ষমা করে দিয়েছে। লুইস বহুবার ক্ষমাও চেয়েছে যে তার স্ত্রীর মৃত্যুর জন্য সে নিজের দায়ী, সে অনেক দুঃখ পেয়েছে এবং জ্যাককে এটা মানতে হবে যে সেটা একটা দুর্ঘটনা ছিল, লুইসের সত্যি কোনো দোষ নেই। সো জো এবং ক্যারি তারা সেই বাড়ির গ্যারেজে গিয়ে পৌঁছায় যেখানে একটা বড় গর্ত রয়েছে। তারা সেই গর্তের নিচে নামে এবং দেখতে পায় যে জন্তুটা এক বড় বাসা বানিয়েছে, তবে সেটা যেমন তেমন কোনো বাসা না। গোটা শহর থেকে যত জেনারেটর, মোটর, মাইক্রোওয়েভ চুরি হয়েছে সেগুলো নিয়ে সে একটা ইলেকট্রোম্যাগনেট বানানোর চেষ্টা করছে। সে জন্তুটা সেখানে হাঁটাচলা করছে, বহু মানুষকে সে হত্যা করেছে, বহু মানুষকে আটকে রেখেছে, যাদের মধ্যে সেই শেরিফ প্রুইটকে আমরা দেখতে পাই, একজন মহিলাকেও আমরা দেখতে পাই সেখানে। তবে জো তো সেখানে গেছে অ্যালিসকে বাঁচানোর জন্য, অ্যালিসকে তারা খুঁজে পায় এবং তাকে রেস্কিউ করে নেয়, তবে সেই জন্তুটাকে ব্যস্ত তো রাখতে হবে। ক্যারি তার ব্যাগের মধ্যে বহু ফায়ার ক্র্যাকার্স রাখতো, যেগুলোকে ফাটিয়ে কিছু শব্দ তৈরি হয়, জন্তুটা সেখানে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং তারা অ্যালিসকে নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, তবে জন্তুটা ফাইনালি তাদের ধরে নেয়। সেই শেরিফটা বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে, তবে সেই শেরিফ এবং সেখানে থাকা একজন মহিলা তাকেও সেই জন্তুটা হত্যা করে দেয় এবং অবশেষে সে জোকে ধরে। কিন্তু ডক্টর উডওয়ার্ড কি বলেছিল যে সেই জন্তুটা স্পর্শ করাতে তার সাথে একটা সাইকিক কানেকশন তৈরি হয়, অর্থাৎ ডক্টর উডওয়ার্ড কি ভাবছে বা সেই জন্তুটা কি ভাবছে সেটা একে অপরে জানতে পেরে যায়। জন্তুটা যখন তাকে স্পর্শ করে তখন সে জোয়ের উদ্দেশ্যটা জানতে পারে যে সে এই জন্তুটার কোনো ক্ষতি করতে চায় না, সেই কারণে সেই জন্তুটা জোকে কিছু বলে না, বরং সেখানে রেখে তাকে একটা পালানোর সুযোগ করে দেয়। একই সাথে জোর সাথে যখন সেই জন্তুটার একটা কানেকশন তৈরি হয়, সাইকিক কানেকশন, তখন সেও বুঝতে পারে যে জন্তুটা জাস্ট এখান থেকে পালানোর একটা প্রিপারেশন নিচ্ছে। মানুষেরা তো তাকে সাহায্য করেনি, সেই কারণে সে নিজের থেকেই চেষ্টা করছে। তাদের টাউনে একটা বড় ওয়াটার টাওয়ার ছিল, তার তলাতে সেই জন্তুটা বেসটা বানিয়েছিল। জো এবং তার বন্ধুরা যখন সেখান থেকে বাইরে বেরোয় তারা দেখতে পায় যে সেই স্থানে একটা বড় ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়েছে, যার ফলে আশেপাশে যে কোনো মেটালের জিনিসগুলো সেই ওয়াটার টাওয়ারের দিকেই চলে যেতে থাকে।
সেই এলিয়েনটা সেই যন্ত্রটাকে যথেষ্ট পাওয়ারফুল বানিয়ে ফেলেছে। এয়ারফোর্সগুলো সেই কিউবগুলোকে আটকে রেখেছিল, সেই কিউবগুলো অটোমেটিকলি সেই ওয়াটার টাওয়ারের দিকে উড়ে চলে যায় এবং সেখানে একটা শেপ তৈরি হয়। সেই এলিয়েনটা ফাইনালি পৃথিবী ত্যাগ করার সব ব্যবস্থা করে নিয়েছে। প্রতিটা মেটালের জিনিস যখন সেখানে উড়ে চলে যাচ্ছিল, তার মধ্যে একটা জিনিস ছিল জোয়ের পকেটে থাকা তার মায়ের দেওয়া সেই উপহারটা, সেই হারটা। জো সেটাকে এতদিন ধরে আগলে রেখেছিল, তবে এখন সে বুঝতে পারে যে সেটাকে তার ছেড়ে দিতে হবে। কথাটার অর্থ এটাই যে তাকে মুভ অন করতে হবে। সে বড় হয়েছে এবং তার মায়ের মৃত্যুটাকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সে সেই হারটা ছেড়ে দেয়, যেটা ফাইনালি উড়ে গিয়ে সেই যন্ত্রটার সাথে অ্যাটাচ হয়ে যায় এবং ফাইনালি সেই এলিয়েনটা তার বৃহৎ স্পেসশিপটাকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। সেই সৈনিকগুলো এতে একদমই খুশি না হোক, তবে জো এবং তার বন্ধুরা তারা যথেষ্ট খুশি যে ফাইনালি সেই এলিয়েনটা তার নিজের ঘরে যেতে পারবে। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে সেই স্টিলের কারখানাতে একটা দুর্ঘটনা ঘটেছিল। এতদিন ধরে যেখানে তারা সেফটি মেনটেন করেছিল, সেখানে আচমকা একটা দুর্ঘটনা ঘটে যেখানে এলিজাবেথ মারা যায়। এমনও হতে পারে যে সেই জন্তুটার কারণেই সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, হয়তো কোনো ম্যালফাংশন বা কিছু একটা হয়েছিল। আমার মনে হলো যে এটার সাথে সেটার কোনো একটা কানেকশন থাকতে পারে, আর সেই কারণেই হয়তো যে মানুষটা সেই দুর্ঘটনায় মারা গেছিল, অর্থাৎ এলিজাবেথ, তার স্মৃতিটাও সেই এলিয়েনটার সাথে পৃথিবী ত্যাগ করে বেরিয়ে যায়। তবে সব শেষে চার্লস যে একটা সিনেমার উপরে কাজ করছিল, একটা জম্বি সিনেমা যেটা নাম হচ্ছে দ্য কেস, সেটার কী হলো? ওয়েল, চার্লস তার সিনেমা বানিয়ে নিয়েছে এবং একদম স্যুট বুট পরে সে তার সিনেমার ব্যাপারে নানান কথা বলছে যে সে কীভাবে শুটিং টুটিং করেছে এবং সে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার সিনেমাটা পাঠাতে চায়। এখন তার সিনেমাটা অস্কার পাবে কি পাবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে বলবেন যে চার্লসের সিনেমাটা আসলে কেমন হবে। যাই হোক, এই ছিল সিনেমা সুপার এইটের মোটামুটি বহু সায়েন্স ফিকশন, হরর, সাইকোলজিক্যাল থ্রিলার এই টাইপের সিনেমার মাঝে একটু ফান সিনেমা দেখতে ভালো লাগে, যেগুলো একটু রিল্যাক্সিং হয়, কিছু টিনেজ ড্রামা থাকে সেখানে, তো আমি এনজয় করেছি এই সিনেমাটা। বাকিটা আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। ও বাই দ্য ওয়ে, আপনি আমাকে ফেসবুক এবং ইনস্টাতে ফলো না করলে কি করছেন? লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ডেফিনেটলি ফলো করবেন। এবং যারা যারা আমার ফেসবুক পেজে ফলো করতেন তারা সেই পেজটাকে আনফলো করে দিতে পারেন, কারণ সেটার আর কোনো অ্যাক্সেস নেই আমার কাছে। আমি সেটাকে অ্যাবান্ডেন করে দিয়েছি এবং সম্পূর্ণ আমার নিজস্ব একটা আলাদা প্রোফাইলই বানিয়েছি। সো প্লিজ সেটাকে ফলো করতে একদমই ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।